হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মণিমায়ের ব্লগে সবাই স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। আর আমি ভালো নেই, আজকে শরীরটা ভীষণ খারাপ। আর ভোরবেলা উঠেছিলাম কাজে যাব বলে, সমস্ত কাজ বাজ সেরে নিয়ে তারপর এত শরীর খারাপ লাগছে, জামা কাপড় পরে নিয়ে আবার খুলে দিয়ে শুয়ে পড়েছি। তো শরীরটা খারাপ। আর এখন বাজে 10:30 বাজে, একটু আগে উঠে মানে এই যে স্নান টান করে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, আর ঠাকুরের পুজো দেবো বলে শাড়িটা পরেছি। তো তার আগে তোমাদেরকে দেখাই, মা রান্না বসিয়ে দিয়েছে, এখান বসাবে বলে মানে সমস্ত কাটাকাটি করছে। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে আজকেরে। তো তার আগে চলো আমি ঠাকুরের পুজোটা দিয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখাবো কি রান্না হবে আজকেরে। তো ভীষণ রোদ আজকেরে, রোদ বলতে আকাশটা মেঘলা করে আছে, আর তার মধ্যে মাঝে মাঝে রোদ উঠছে, আর মাঝে মাঝে আবার ওয়েদারটা মোটামুটি খুব একটা খারাপ নেই, গরমটা কম আছে আজকে। আর গরম থাকলে ভীষণই আমার শরীর খারাপ লাগে, আর কদিন ধরে তো গরম পড়েছে, তার জন্য আরও বেশি করে শরীর খারাপ লাগছে। তো ওষুধও কম খাওয়া হচ্ছে, কারণ ওষুধ আমার ফুরিয়ে এসছে, ওষুধ কিনতে হবে। তো ওষুধ কেনা হয় না, মাসের শেষ বুঝতে পারছো, এখনও মাইনে পেয়ে উঠিনি। সবে আজকে 3 তারিখ, কোনো বাড়িতে মাইনে দেয়নি, তো মাইনে পেলে ওষুধগুলো কিনবো। তো চলো আমি অনেকক্ষণে তোমাদের সাথে বকবক করছি, ঠাকুরের পুজো দিয়ে নিই। তো বাবা সকালবেলা সমস্ত গুছিয়ে, এই যে দেখো ফুল টুলগুলো দিয়ে রেখে গেছে। ভোরবেলা বাবা ভোরবেলা উঠে কি করে, ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর মোছে, তারপরে এই যে দেখো বাসন থালা মেজেছে, তারপরে দেখো ফুল তুলে এই যে দেখো চুপড়িতে রেখে দিয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এই যে দেখো বাসন থালা মেজে উপুর করে রেখে গেছে, ঘটিতে জল রেখে গেছে, এই যে ওইটা দিয়ে চাপা দেওয়া ছিল, এইভাবে যে ঠাকুরের জল চাপা দেওয়া ছিল। বাবা সমস্ত করে গুছিয়ে রেখে দিয়ে যায়। আর প্রত্যেক দিন সোনু হচ্ছে কি মানে আমার ছেলে, প্রত্যেক দিন ঠাকুরের পুজোটা দেয়, বেশিরভাগ দিন ও পুজো দেয়, সকালবেলাও দেয় সন্ধেবেলাও দেয়, ও করে দেয়। তো আজকের বাড়ি আছি, তো ভাবলাম আজকের সকালবেলাটা থেকে তো উঠতে পারিনি, এত শরীরটা খারাপ ছিল। তো পুজো দিয়ে আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে। তো চলো আমি রেডি করে নিই, ঠাকুরের বাসন থালাগুলো পেতে টেতে গুছিয়ে নিই, নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো ঠাকুরের প্রসাদ বাবু বাজারে গেছিলো, ওই বাজার থেকে বাবা পাঠিয়ে দিয়েছে আঙুর, আর এই যে একটা মুসাম্বি পাঠিয়ে দিয়েছে, এটা দিয়ে ঠাকুরের পুজো দেব আজকে। আর দেখো এই যে আমার সমস্ত বাসন থালা পাকা হয়ে গেছে, ঠাকুরের পুরো পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমি ঠাকুর একটু সেবা করে নিক, তারপরে আমি একটু পরে এসে তারপরে ঠাকুরের প্রসাদটা তুলে নেব। তো চলো কি কি রান্না হবে, কি মা করছে দেখি তারপরে। তো কি কি রান্না হচ্ছে দেখো, এই যে অল্প করে মোয়াটি মাছ নিয়ে এসছে, এই যে মোয়াটি মাছ ভাজা হয়ে গেছে, আর মাংস রান্না হবে বলে এই যে দেখো আলু কাটা হয়ে গেছে, আর এই যে দেখো অল্প চিকেন, আর এই যে পেঁয়াজ আদা রসুন কাটা বাটা হয়ে গেছে, আর ওইদিকে ঝিঙে আলু, ওই যে মাছের ঝোলটা ফুটছে, মা রান্নাটা করছে এখন, ঝিঙে আলু আর ওই মোয়াটি মাছ দিয়ে ঝোল হবে। তো চলো মাংসটা রান্না করার সময় তখন আমি বসবো, মা উনুন জাল দিচ্ছে। যে মাংসর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ঝিঙে আলু মাছের ঝোল নামিয়ে নিয়েছি, হয়ে গেছে এটা। আর এই শুধু মাংসের ঝোলটা করব, করে নিয়ে লাস্টে ভাত বসাবো, এখনো পর্যন্ত ভাত হয়। তো দেখো একদম গোটা গোটা টমেটো গাছ থেকে তুলে আনা হয়েছে, আর পেঁয়াজের ওপরে ছেড়ে দিয়েছি, কিছু টমেটো বলে আর কাটা হয়নি, গোটা দেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুনটা। তো দেখো মাংসের কষা একদম আমার মোটামুটি হয়েছে, আর জল ঢেলে দেবো। যেমনি ধোমা হচ্ছে এখানে একদম বসাই যায় না, আর এই যে দেখো মাংস কষানো একটু বাকি আছে, এবার জল ঢেলে দেবো, কি গরম লাগছে আর বিরক্ত লাগছে, খড়কুটো জাল তো ধোমা হচ্ছে, আর ধোমা লাগলে বিরক্ত, যেন দম ফেলতে কষ্ট হয়ে যায়। তো চলো আর এইদিকে
দেখো খেতে বসে গেছি, আর এই যে মাছের ঝোল দিয়ে খাচ্ছি, আর এই যে দেখো মাংসের ঝোল একদম সরবরে আছে মার হাতে রান্না। আর ঝিঙে আলু মাছের ঝোলটা এত দারুণ হয়েছে, এত দারুণ হয়েছে বলার মতো না। কদিন ধরে মানে দুদিন, একদিন মা বাড়ি আসেনি, তাতে কালকে বাবা রান্না করেছিল ভেন্ডি আলুর তরকারি, বিশাল মস্ত রান্না হয়েছিল। মায়ের হাতে রান্না তো কোনো কথাই নেই, দারুণ 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 খুব সুন্দর হয়েছে মাছের ঝোল। এবার মাংস ঝোলের পালা, মাকে দেবো তরকারি। আর সরু ওদিকে ঘরে খেতে বসে গেছে, আমি আর মা আর বাবা এখনো স্নান করছে। তো চলো, এখন বাজে 5টা, আর তোমাদের সাথে কথা বলবো বলে আবার চলে এলাম। তো দেখো আকাশটা পুরো মেঘ করে আছে, এই যে দেখো পুরো অন্ধকার করে এসছে, আর এখন বৃষ্টিও পড়ছে মিনমিন করে। আমি এখনও উঠুন টুটুন কিছু ঝাড় দিইনি, আর দেখো এখানে খড়ের জালে রান্না হয়েছিল, ওই ঘাসের জালে, ঘাসগুলো গুছিয়ে নেবো, উঠোনটা একটু ঝাড় দেব। তারপরে বাসন থালা মাজা হয়নি, দুপুরবেলা খাওয়া বাসন থালা কিছু মাজিনি আজকে, ভাতটা খেয়ে আর মানে শুধু হাতটা ধুয়েছি, ব্যাস শুয়ে পড়েছি। শরীরটা এতটাই খারাপ লাগছে, দেখতে পাচ্ছ পুরো কেমন কদিনের রোগা হয়ে গেছি, মুখটুকগুলো পুরো কালো কালো হয়ে গেছে। মা আজকে রান্না করে কড়া টড়া বা রান্নার বাসনপত্র সব মেজে নিয়েছিল, শুধু খাওয়ার ওই কটা বাসন থালা পড়ে রয়েছে, ওই কটা মাজবো আর উঠানটা ঝাড় দেবো। কাজ করতে একদমই ভাল লাগছে না, মানে এক ফুটু ভাল লাগছে না, যে কি কাজ করব না এরকম মনে হচ্ছে, আর কাজেতে যেতেও ইচ্ছে করে না। তবুও কী করবো, কাজে তো যেতেই হবে, কাজ না করলে খাওয়াবে কে, কাজে যেতেই হবে। তো চলো আমি ঝপঝপ করে উঠোন টুটনগুলো ঝাড় দিয়ে নিই, ঘর বাড়ি ঝাড় দেবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো চলো আমি গুছিয়ে নিই, টুকটাক করে একটু কাজ সেরে নিই। বড় উঠোন হলে শুধু ঝাড় দাও, পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, এই হচ্ছে সারাক্ষণ লেগে থাকে। আর এত বড় ঘর বাড়ি যেন গোছাতে গোছাতে এদিক থেকে পরিষ্কার করতে করতে ওদিকে পরিষ্কার করতে করতে সময় চলে যায়, সব থেকে মনে হয় ছোটো বাড়ি হলেই ভালো হতো, এরকমই মনে হয় যে এত বড় বাড়ি। তো তারপরে আমাদের মাটির ঘরটা ভেঙে যাচ্ছে, ওপার থেকে দিয়াল পুরো ভেঙে গেছে অনেক, তারপরে শুনছি ঝড় আসবে নাকি কী একটা ঝড় আসবে, জানি না। মা বলছে যে টাকা পয়সা থাকলে ঘর বাড়িটা একটু ঠিকঠাক করতাম, তো জানি না কী করবো লাস্টকালে। ও মা বৃষ্টি পড়ছে, এই যে শুয়ে পড়েছে, আর আমি ও শুয়ে শুয়ে টিভি দেখছি, আমি বলছি বন্ধ করতে, টিভি বন্ধ করতে, 10টা বেজে গেছে, টিভিটা বন্ধ করে দে। তো ভাত খেলাম, ওবেলা তো চিকেনের ঝোল ছিল আর ছিল মাছের ঝোলও ছিল, আমি শুধু ভাত বানালাম এবেলায়। তো মা আমি আর বাবু তিনজনে মিলে খেয়ে নিয়েছি, আর বাবা দোকান থেকে এলো একটু আগে, ওই 9:30 দিকে এসছে দোকান থেকে। তো বাবা এসে বসে বসে একটুখানি কথা বলছিল, ওই বোনের বর ভেলোরে গেছিলো, ওখানে রিপোর্ট টিপোর্ট করে অপারেশান করতে হবে, তো সেইটা নিয়ে আলোচনা করছিলো বসে বসে। আর আমরা ভাত খেয়ে নিয়েছি, বাবা এখনও খায়নি, বাবা শেষে খাবে হাত পা ধুয়ে টুয়ে। তো চলো ভিডিওটা আর বড় করব না, টাটা গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে, টাটা।